রাইসির হেলিকপ্টার থেকে সংকেত মিলেছে সুসংবাদের আশা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার থেকে সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন ইরানি কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হেলিকপ্টার থেকে সংকেত পাওয়ার পর বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা সুসংবাদের আশা করছি। আমরা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে যারা ছিলেন তাদের সম্পর্কিত কোনো তথ্য এখনও নিশ্চিত করতে পারছি না, তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে। জেনে রাখা ভালো যে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। ইরান সরকারের এক মুখপাত্রের বরাদ্দে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বড়িয়া হওয়ার কারণে ক্রমেই পরিস্থিতি জটিল হচ্ছে। এখনও প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি উদ্ধারকর্মীরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হেলিকপ্টার উদ্ধারে অনুসন্ধান চলছে। ঘন কুয়াশার কারণে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ পরিচালনা পরিকল্পনা কাজে আসেনি। এদিকে ইরানি টেলিভিশনের বরাতে রয়টার্স বলছে, উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পেয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির একজন ক্রুর সঙ্গে যোগাযোগ রাখছেন তারা, কিন্তু এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে হেলিকপ্টারটি পাওয়ার খবর অস্বীকার করেছে রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্ট জানিয়েছে, দুর্ঘটনার এলাকায় ৬৫টি টিম কাজ করছে।